মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। এছাড়াও মাম্মি কেয়ারের ফেসবুক পেজের ফলো বাটনে ক্লিক করুন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন ফেসবুক পেজের ইনবক্সে করুন। ফেসবুকের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যেসব মহিলারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের একটাই আকাঙ্ক্ষা থাকে যে এই মাসে যেন আমার গর্ভধারণ হয়ে যায়। প্রতি মাসে ওভুলেশন কখন হচ্ছে তা তো আমরা লক্ষণ দেখে জানতে পারি, কিন্তু সহপাশের পরে ইমপ্ল্যান্টেশন হলো কিনা অর্থাৎ বাচ্চা গর্ভে রোপণ হলো কিনা তা কিভাবে বুঝতে পারব? সহপাশের পরে ইমপ্ল্যান্টেশন হয়েছে কিনা তা জানাটা খুবই জরুরি, কারণ অনেক মহিলারাই এটি বুঝতে পারেন না এবং এই সময়টিতে জার্নি করেন, সহবাস করেন, তাতে পেটে প্রচণ্ড চাপ পড়ে, ভারী কাজ করেন, এতে করে গর্ভরোপণ হলেও পরে এ সমস্ত অনিয়মের কারণে গর্ভরোপণ নষ্ট হয়ে যায়। বেশিরভাগই একে মাসিক ভেবে ভুল করে থাকেন। আসলে তাদের ইমপ্ল্যান্টেশন হয়েছিল এবং খুব শীঘ্রই তারা জানতেও পারতেন যে তারা প্রেগন্যান্ট, কিন্তু অসাবধান থাকার কারণে ইমপ্ল্যান্টেশন নষ্ট হয়ে যায় এবং মাসিক হয়। আজকে আমরা আলোচনা করব ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ হলে ওই দিনটিতে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার শরীরে গর্ভরোপণ হয়েছে কি হয়নি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, পুরো সময়টিতে আমাদের সাথেই থাকুন। মাসিক চক্রের মাঝামাঝি সময়টাতে আপনার যখন ওভুলেশন হয় সেটা হতে পারে দশতম, বারোতম, পনেরোতম অথবা বিশতম দিনে। ওভুলেশনের এই প্রসেসটি প্রতিটি মহিলাদের ক্ষেত্রে শরীর ভেদে আলাদা আলাদা দিনে হয়, এ কারণে কোন দিনটিতে আপনার ওভুলেশন হচ্ছে তা জানাটা জরুরি। সেটি আপনি কিভাবে জানবেন? সিমটমস দেখে, ওভুলেশন কিটের দ্বারা অথবা ফলিকুলার স্টাডি করে। ওভুলেশনের সময়টাতে সহবাসের পরে পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হয় এবং ওভুলেশনের পাঁচ ছয় দিন পরে জরায়ুতে গিয়ে পৌঁছে এবং জরায়ুর নরম দেয়ালে রোপিত হয়। একেই মূলত ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ বলে। যেদিন ইমপ্ল্যান্টেশন হবে সেদিন আপনার শরীরেও বেশ কিছু পরিবর্তন হয়। এর মধ্যে কিছু লক্ষণ আছে যেগুলো আপনি একটু খেয়াল করলে বুঝতেও পারবেন। ইমপ্ল্যান্টেশন সময়কার অনেক লক্ষণই আছে যেগুলো প্রেগন্যান্সির লক্ষণ হিসেবে আমরা জানি, কিন্তু ইমপ্ল্যান্টেশন সময়কার এমন কিছু লক্ষণ আছে যেগুলো শুধুমাত্র আপনি নিজে খেয়াল করলেই বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কি সেই লক্ষণগুলো। এক, ক্র্যাম্পিং। যখন ইমপ্ল্যান্টেশনের প্রক্রিয়া শুরু হবে তখন ব্লাস্টোসিস্ট অর্থাৎ আপনার বাচ্চাটি জরায়ুর নরম দেয়ালে রোপিত হওয়ার আগে গর্তের মতো হয়, তারপর সেখানে রোপিত হয়। যেমনটি আমরা নরম মাটিতে কিছুটা গর্ত করে চারা গাছের বীজ রোপণ করি অনেকটাই তেমন। জরায়ুতে ছোট এই গর্ত এবং ব্লাস্টোসিস্ট রোপিত হওয়ার পুরো প্রক্রিয়াটিতে আপনার পেটে বাহ্যিকভাবে হালকা ক্র্যাম্পিং বা পেট আঁকড়ে ধরার মতো অনুভূতি হবে। কারো কারো ক্ষেত্রে পেটের ক্র্যাম্পিং এতটাই বেশি হবে যে সেটি পুরো তলপেট জুড়ে বিস্তৃত হয়ে আপনার পায়ের কাপ মাসল পর্যন্ত যাবে। যদি আপনার হরমোন অনেক স্ট্রং হয় সেক্ষেত্রে আপনার এই ধরনের অনুভূতি হতে পারে। এছাড়াও পেটে হালকা ক্র্যাম্পিং থাকবে এবং মনে হবে পেটে কিছু একটা চলছে, অস্বস্তি লাগবে। দুই, ব্লিডিং। এটি এমন একটি লক্ষণ যা প্রায় 20-25% মহিলারাই দেখে থাকেন। ইমপ্ল্যান্টেশনের ফলে হালকা গোলাপি বা বাদামি বর্ণের 2-1 ফোঁটা রক্তপাত হবে বা ছোপ ছোপ রক্তের আকারে স্রাবের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকবে। এটি মোটামুটি আপনার মাসিক শুরুর 1 সপ্তাহ বা 3-4 দিন আগে ঘটে। এক্ষেত্রে মহিলারা অনেক কনফিউজড হয়ে যান যে এটি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নাকি মাসিক। অনেক সময় লাগাতার 2-3 দিন ধরে হালকা হালকা রক্তপাত হতে থাকে এবং তখন অনেকেই ভাবতে থাকেন এটা বোধহয় ইমপ্ল্যান্টেশন ব্লিডিং।
প্রকৃতপক্ষে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং মাত্র 2-1 ফোঁটা রক্তের আকারেই বের হয়। সারা দিন জুড়ে হালকা রক্তপাত হলে বুঝবেন এটি আপনার মাসিক। মাসিক ও ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এই দুটোর পার্থক্য নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 3. আপনার স্তনে পরিবর্তন আসবে, অর্থাৎ স্তন হালকা ভারী ভারী লাগবে, স্তন আরও স্পর্শকাতর হয়ে উঠবে। এছাড়াও যখনই গর্ভরোপণ হবে তখন থেকেই আপনার শরীরে প্রেগনেন্সি হরমোন বিটা এইচসিজি ও প্রজেস্টেরন হরমোন দ্রুত বাড়তে থাকবে। প্রতিদিনই হরমোনের এই মাত্রা ডাবল হতে থাকবে, 2x, 4x এভাবে বাড়তে থাকবে। এই হরমোনগুলোও আপনার শরীরে গর্ভধারণের বিভিন্ন লক্ষণের আবির্ভাব ঘটাবে, যেমন আপনার মেজাজের ওঠানামা হবে, অল্প কিছুতেই কান্না পাবে, মেজাজ খিটখিটে থাকবে, ক্লান্ত লাগবে, শুধু শুতে বা ঘুমোতে ইচ্ছে করবে, ক্ষুধা কম লাগবে, বমি বমি ভাব হবে, বিশেষ করে সকালের দিকে বেশি থাকবে। এই লক্ষণগুলো গর্ভরোপণের পরে প্রেগনেন্সি হরমোনের প্রভাবে আপনার শরীরে প্রকাশ পাবে। 4. আপনার শরীরের তাপমাত্রা কিছুটা কমে যাবে। মাসিকের দিন যত এগিয়ে আসবে ততই আপনার শরীরের তাপমাত্রায় পরিবর্তন আসবে। ওভুলেশনের আগে আগে শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, আবার ওভুলেশন হয়ে গেলেই শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। ওভুলেশনের পরে যদি শরীরের তাপমাত্রা প্রতিদিন মাপতে থাকেন তাহলে দেখবেন একদিন আপনার শরীরের তাপমাত্রা হঠাৎ করেই কিছুটা কমে যাবে। ওই দিনটিতে আপনার ইমপ্ল্যান্টেশনের সম্ভাবনা থাকবে। তাপমাত্রা মাপার জন্য সকালে ঘুম থেকে উঠেই বিছানায় থাকা অবস্থাতেই মুখে একটি ডিজিটাল থার্মোমিটার দিয়ে প্রতিদিনের তাপমাত্রা মেপে দেখবেন এবং প্রতিদিনের তাপমাত্রায় খাতায় নোট করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।